সাবস্ক্রাইব করা হয়েছে, আনলাইক লাইক করা হচ্ছে, ডিসলাইক দিতেছে। নাস্তিকবাদী একাত্তর কে আমি বর্জন করছি, আপনি করছেন তো? নাস্তিকবাদী একাত্তর টিভি কে আমি বর্জন করেছি, আপনারা করেছেন তো? একাত্তর টিভি কে কিভাবে লাঞ্ছনা বঞ্চনা করে মানুষ দূরে মুছে একবারে একাত্তরে আপনারা ভদ্রলোকের যাওয়া উচিত না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপ প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে ক্লিক করে দিয়ে পাশে থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে একাত্তর টিভিকে সারা ওয়ার্ল্ডের মধ্যে বয়কট করা হয়েছে, আনসাবস্ক্রাইব করা হয়েছে, আনলাইক করা হচ্ছে, আনফলোয়ার করতেছে এবং ডিসলাইক দিতেছে। আজকে এই একাত্তর টিভি বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কথা বলে জনপ্রিয় অর্জন করতে চাইছিল, যে জায়গায় আজকে একাত্তর টিভি অধঃপতনে চলে গেছে। আসলে যে কোনো কিছুতে বেশি অ্যাডভান্স হওয়া ভালো না, যে একাত্তর টিভি বেশি উঠতে গিয়ে পাক ভেঙে পড়েছে। সেটা একাত্তর টিভিকে যে যার জায়গা থেকে এমনভাবে বয়কট করতেছে যে বলার অপেক্ষা রাখছি না। এবং এই একাত্তর টিভির একজন জনপ্রিয় সাংবাদিক, তিনি একাত্তর টিভিকে বয়কট করে তিনি ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকতা এমন একটি পেশা যা কখনো নিয়ন্ত্রিত হয়ে পেশাগত দায়িত্ব পালন করা সম্ভব হয় না। প্রকৃত সাংবাদিকেরা কখনো কারো দাবিদারি করেন না, তাই কারো দাবিদারি করতে না পারায় আজ থেকে একাত্তর টিভি সোনারগাঁও প্রতিনিধি থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান, এই একাত্তর টিভি শাকিব খানকে নিয়ে পর্যন্ত বিভিন্ন ধরনের মিথ্যাচার করেছে এবং তার ব্যক্তিগত নম্বরটি প্রচার করে এই ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে একাত্তর টিভির প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। আজকে আমাদের প্রবাসী ভাইরা প্রবাস থেকে এক একজনে এক এক রকম আমি বর্জন করলাম, আপনারা বর্জন করছেন তো? আমি একাত্তর টিভি বর্জন করছি, আপনারা করছেন তো? নাস্তিকবাদী একাত্তর টেলিভিশন কে আমরা বয়কট করছি, আপনারা সবাই বয়কট করেন। নাস্তিকবাদী টেলিভিশন আমরা কেউ দেখতে পাই রকম করে বয়কট করতেছে। আসলে সেটা দেখে আমার এত বেশি খুশি লাগে যে একাত্তর টিভি কে আমি বর্জন করছি, আপনারা করছেন তো? মাফি শোফ একাত্তর টিভি, মাফি শোফ একাত্তর টিভি, একাত্তর টিভি কে আমি বর্জন করেছি, আপনারা করছেন তো? একাত্তর টিভি আমি বর্জন করছি, তোমরা কি করছো? আমি একাত্তর টিভি বর্জন করছি ভাইরা, আমরা করছেন তো ভাইরা? তুফাইল আহমেদ এই একাত্তর টিভি কে কীভাবে অপমান করতেছে সেটা আসলে জনসম্মুখে এমন লজ্জা লাগে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। তারপরে একটু ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, চিন্তা করে দেখেন এই একাত্তর টিভিকে কিভাবে লাঞ্ছনা বঞ্চনা করে মানুষ দূরে মুছে একবারে ফেলে দিছে। একাত্তর টিভিকে এখনো পর্যন্ত যারা বয়কট করে নাই, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনই এই একাত্তর টিভিকে যার যার জায়গা থেকে একটু বয়কট করে নেন। সুপ্রিয় দর্শক, এই একাত্তর টিভি যদি আমাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে চায়, তাহলে এই একাত্তর টিভিকে ইসলাম বিদ্বেষী কথা বলা বাদ দিতে হবে, মিথ্যাচার বাদ দিতে হবে। আজকে আমাদের জনপ্রিয় সামিয়া মিতুন এই একাত্তর টিভি সম্পর্কে কি বলতেছে? চ্যানেলের মালিকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার মনে হচ্ছে কি আপনি একাত্তর টিভি নাম দেওয়ার আগে 71 বছর আগে আপনি সাধনা করা উচিত ছিল। এই নামটা কি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? কারণ এই নামটা যদিও খুব ছোট কিন্তু এটা গুরুত্ব অনেক বেশি। নাম দিয়েছেন 71 আর কাম করেন রাজাকারে। আপনার চ্যানেলে যতগুলো সাংবাদিক আছে সবগুলো মনে হচ্ছে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছিল। তো ভালো অভিনেত্রী সামিয়া মিতুন বিভিন্ন রকম প্রতিবাদী ভিডিও তৈরি করে, ওনার প্রতিবাদের ভাষা অনেক ভালো লাগে। আজকে সেই একাত্তর টিভি বিপি নুরবাইয়ের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। অবশ্যই আপনারা অবগত আছেন একটা বিপি নুরবাইয়ের ফেসবুকে তারা আমন্ত্রণ করেছিল টক শোতে বসার জন্য। আজকে আমন্ত্রণ মিস করার কারণে একাত্তর টিভি বিপি নুরের প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, আর বিপি নুরের প্রতি ক্ষিপ্ত হয়ে একবার অধঃপতনে চলে গেছে। আর মানুষের মনে যে বিভ্রান্তি সৃষ্টি করেন সেটা বাদ দেন, ভালো ভালো কন্টেন্টস নিয়ে আসেন, ভালো ভালো কথা বলেন, জনপ্রিয়তা অর্জন করেন, আর বাংলাদেশে ভালো ভালো উলামা ইকরামদের পিছনে
লাগেন না। বাংলাদেশে যারা ওয়াস করে এই ওয়াসের পিছনে লেগে আছে। ওয়াস নাকি একটা ব্যবসা। দায়ুস দায়ুস দায়ুস। আরে 71 টিভি সংবাদগুলো সুলকাইটা রাসূলের সুন্নাত কাটিন দিছে। ওয়াস করলে নাকি সরকারকে তেজ দিতে হবে। আজকে বাংলাদেশের যুব সমাজকে ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্য যুব সমাজকে কন্ট্রোলে রাখার জন্য যদি সরকারকে তেজ দিতে হয় তাহলে এটা কোন পর্যায়ে পড়ে আপনারা একটু কমেন্ট বক্সে লিখেন তো। 71 টিভিকে বলতে চাই আপনারা যদি জনপ্রিয়তা অর্জন করতে চান তাহলে মিথ্যাচার বাদ দেন, ইসলাম বিদ্বেষী কথাবার্তা বাদ দেন, পিছনে লাগা থেকে আপনারা দূরে সরে থাকেন। আশা করি আপনারা এই বাংলাদেশে সারা পৃথিবীতে আবার জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই 71 টিভি সম্পর্কে যা যা লেখার আছে এক্ষুনি একটু কমেন্ট বক্সে লিখেন তো। সুপ্রিয় দর্শক, সুস্থ থাকেন, ভালো থাকেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।